বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা অনুষ্ঠিত। আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির দুটি সাব কমিটির ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সংযোগে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি। এ সময় আরও সংযোগে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ এবং মামুন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় শ্রমিকদের সমস্যা ও শিল্প বিরোধ কীভাবে সমাধান করা যায় এ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। ওকে, ওয়ান ডট টিভি নিউজ ডেস্ক। বলতে চান, ইউ আর ওয়েলকাম। খুব অল্প সময়, 5 মিনিট সময়, আই মিন আপনি। জি, মাননীয় চেয়ারম্যান, আমি কোনো অ্যাড্রেস করতেছি না, আমি যেহেতু সময় কম। কার্যক্রমের প্রস্তাবনা সাব কমিটির লক্ষ্য উদ্দেশ্য, সাব কমিটির লক্ষ্য উদ্দেশ্য হবে গণতন্ত্রের মানস কন্যা, মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রধান জনবান্ধব ও উন্নয়নমুখী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সহায়ক শক্তি হিসেবে শিল্প বিরোধ ও নিষ্পত্তি পদ্ধতি সম্পর্কিত বিষয়াবলী নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও গবেষণা করা এবং গবেষণালব্ধ তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সরকারের নিকট করণীয় সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ প্রেরণ, যেন শ্রমিকদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা, মালিক স্বার্থ অক্ষুণ্ণ থাকে এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত হয়। সাব কমিটির কার্যক্রম পরিচালনার জন্য শ্রম আইন 2006 এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ, সাব কমিটির কার্যক্রম পরিচালনার জন্য শ্রম আইন 2006 এর নিম্নলিখিত ধারাসমূহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ, ধারা 2/31 প্রতিষ্ঠান, 2/32 প্রতিষ্ঠান পুঞ্জ, 2/60 শিল্প, 2/61 শিল্প প্রতিষ্ঠান, 2/62 শিল্প বিরোধ, 2/65 শ্রমিকের বিশেষ সংজ্ঞা ধারা 175 এবং শিল্প বিরোধ নিষ্পত্তির আইনগত পদ্ধতি ধারা 209 ও 231। সাব কমিটির কার্য পরিধি কার্যক্রম সম্পর্কিত প্রস্তাবনা সমূহ, এটা যদি মাননীয় চেয়ারম্যান আমি বলতে যাই, আমি শুধু পয়েন্ট গুলা আউট করতে চাই, পয়েন্ট গুলা ডিসকাস করতে চাই, সম্পূর্ণ কথাগুলো আমি বলতে চাই, কারণ যেহেতু সময় আমাদের কম। আমরা শুধু ফ্রেমওয়ার্ক, শুধু মেইন পয়েন্ট। জি মাননীয় চেয়ারম্যান, জি মাননীয় চেয়ারম্যান, দ্বিতীয়ত হলো শিল্পের ধরন অনুযায়ী শ্রমিকের কাজের ধরন ভিন্ন ভিন্ন এবং বিভিন্ন শিল্পে বিরোধের ধরন ভিন্ন ভিন্ন। শিল্পের ধরন অনুযায়ী কোন শিল্পের শ্রমিকরা সাধারণত কি কি কারণে শিল্প বিরোধের সম্মুখীন হয় এবং উক্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া কি তা চিহ্ন করে কিভাবে বিরোধ নিরসন করা যায় তা খুঁজে বের করা যেতে পারে। 3, তৃতীয় দফা 1 ও 2 বর্ণিত কার্যাবলী সম্পাদনের জন্য বাংলাদেশের প্রধান শিল্প এলাকাগুলোকে চিহ্নিত করে যেসব এলাকার জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও সিবিএ প্রতিনিধিদের সাথে ধারাবাহিক মত বিনিময় আয়োজন করা যেতে পারে, যেন বিভিন্ন শিল্পে বিরোধ সৃষ্টির কারণ সম্পর্কে ধারণা পাওয়া।
এবং শিল্প নিষ্পত্তি প্রক্রিয়া আরো সহজীকরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা যায়। একই সাথে শ্রমিক অধিকার নিশ্চিতকরণে সরকার ইতিমধ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য অত্র সাব কমিটির সদস্যদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়গণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা আয়োজন করা যেতে পারে। চতুর্থত, যেহেতু অত্র সাব কমিটির লক্ষ্য উদ্দেশ্য হবে শ্রমিক স্বার্থ রক্ষা করা, মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিতের মাধ্যমে সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর সোনার বাংলা বিনির্মাণের কার্যকর ভূমিকা রাখা, সেহেতু নিশ্চিত বিরোধ নিরসনের উপায় বের করতে মালিক পক্ষের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা আয়োজন করা যেতে পারে। পঞ্চমত, যেহেতু অনেক ক্ষেত্রেই বিরোধ শিল্প বিরোধ আদালত পর্যন্ত গড়ায়, সেহেতু শ্রম আদালত থেকে শুরু করে উচ্চতর আদালত পর্যন্ত শ্রমিকদের প্রয়োজন অনুসারে বিনা পয়সায় আইনি সহায়তা লিগ্যাল এইড নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে সুপারিশ করা যেতে পারে। ষষ্ঠ, যে কোনো সময় যে কোনো শিল্পে শিল্প বিরোধ ও শ্রমিক অসন্তোষ দেখা দিলে উপকমিটির মাননীয় চেয়ারম্যান ও সদস্য সচিবের অনুমতি সাপেক্ষে এবং তাদের নির্দেশনা মোতাবেক অত্র সাব কমিটির সদস্যগণ তাৎক্ষণিক ঘটনাস্থলে গমন করে বিরোধের পক্ষদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি পারে। সাত, অত্র সাব কমিটির গৃহীত বা কৃত কার্যক্রম সম্পর্কে প্রয়োজন বোধে এবং উপকমিটির মাননীয় চেয়ারম্যান ও সদস্য সচিবের অনুমতি ও নির্দেশনা সাপেক্ষে অন্যান্য সাব কমিটি ও মূল উপকমিটির সাথে নিয়মিত যোগাযোগ ও মত বিনিময় করা যেতে পারে। আর এছাড়া উপকমিটির মাননীয় চেয়ারম্যান ও সদস্য সচিব যখন যেরূপ দায়িত্ব প্রদান করবেন, অত্র কমিটির সদস্যগণ সে দায়িত্ব সঠিক ও সুচারুভাবে পালনে বাধ্য। মাননীয় চেয়ারম্যান, আমি এতটুকুই, আমি যেহেতু সময় অল্প এই জন্য আমি অল্প কথাগুলো বলছি, আরো অনেক পয়েন্ট আছে, এগুলো আমি সময় নষ্ট করতে চাই না। আপনি যখন যে মুহূর্তে যেদিন উপস্থাপন করতে বলবেন, আপনার এখানে পৌঁছাই দিতে বলবেন, মামুন মজুমদার সাহেবের এখানে পৌঁছাই দিতে বলবেন, আমি অবশ্যই পৌঁছাই দিই। এখানে আমার জি মানে আব্দুল মমিন চৌধুরী সাহেব, এই যে আপনি যেগুলো উপস্থাপন করলেন, এগুলো অ্যাকচুয়ালি আসলে রিকমেন্ডেশন, বুঝছেন, মানে হলো আপনার প্রস্তাবনা বা কি বলবো এটাকে, রিকমেন্ডেশনের বাংলা হলো যে রিকমেন্ডেশন আমরা সবাই বুঝি, যে এগুলো আসলে দিজ আর দি ফাইনাল প্রোডাক্ট। আপনি অনুসন্ধান চালাবেন, প্রথম তো আপনাকে অনুসন্ধান করে তথ্য উপাত্ত কালেকশন করতে হবে, করার পরে আপনি সেগুলো অ্যানালাইসিস করবেন, করার পরে যে প্রোডাক্ট বের হবে, মানে হলো কি করাব, মানে এক্সিস্টিং কি আছে দেশ বিদেশে বা অন্য অন্য জায়গায়, তারা কিভাবে চালায়, সেখান থেকে আমাদের তুলনায় কি কি ভালো পয়েন্টস তাদের আছে বা খারাপ পয়েন্টস, মানে আমাদের কি কি খারাপ এইটা সিস্টেমের মধ্যে কি কি প্রবলেমস আছে, সেগুলো আইডেন্টিফাই করে আপনাকে দেখতে হবে যে কোন কোন পয়েন্টসগুলো উপরে স্ট্রেস দিতে হবে এবং কোন কোন পয়েন্টগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই শিল্প বিরোধ আপনার আইডেন্টিফাই করা এবং এটা এটা বিরোধ যাতে শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায় বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, বিরোধ কিভাবে মিটানো যায়, সেগুলো করতে গেলে কি কি দরকার, সেই রেকমেন্ডেশনগুলো আপনি অ্যাকচুয়ালি বললেন। এর আগে এই যে বললাম যে আপনাকে তথ্য কালেকশনের জন্য মানে মানে
কাজ করতে হবে। তাই তত্ত্বাবধানের জন্য কাজ করতে হলে এর আগে আপনাকে ফ্রেমওয়ার্ক অফ পয়েন্টস মানে এই সাবজেক্টের মধ্যে মানে কোন কোন ইম্পর্টেন্স পয়েন্টস গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সেগুলো একত্রিত করে গ্রুপিং করতে হবে, যে এই গ্রুপের মধ্যে এইটা আসে, এইভাবে চার পাঁচটা হয়তো গ্রুপিং হবে। গ্রুপিং হওয়ার পরে আপনি তত্ত্বগুলো কালেকশন করে অ্যানালাইসিস করবেন, তারপরে এই মতামত আপনি দিবেন। যেগুলো আপনি দিচ্ছেন এগুলো হলো রিকমেন্ডেশন বা আপনার মতামত সর্বশেষে। এর আগে এই বাকি আর যেগুলো আছে সেগুলোর জন্য আমি যেটা বলছি যে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক অফ যে পেপার যেটা আপনারা ইনভেস্টিগেশন চালাবেন অথবা রিসার্চ চালাবেন সেগুলোর জন্য আপনার রূপরেখা তৈরি করা, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট যেভাবে হয় সেভাবে আর কি মোরললেস। এই রিসার্চের জন্য আপনাকে কি কি পথে কোন কোন পথে কি কি পয়েন্ট আপনাকে দেখতে হবে সেগুলোর ফ্রেমওয়ার্ক বানানো আমাদের আজকের উদ্দেশ্য বা এরপরে আমি যেটা বললাম। মতামত ঠিক আছে শেষের দিকে দিবেন, কিন্তু আগে এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী বানাবেন এবং কার্যক্রম পরিচালনা করবেন সেটা। তো সেটার জন্য আপনারা কাজ করেন এখানে আমি জানি না এই কমান্ডার হরিদাস সাহা, কমান্ডার হরিদাস সার্ভিস পেপার কিভাবে বানায় আমার মনে হয় ইউ মাইট হ্যাভ সাম আইডিয়া, বুঝলো? সার্ভিস পেপার বানানো তো আমার মনে হয় তুমি একটুখানে এই এই যে ফ্রেমওয়ার্ক একটা পেপার লিখতে হলে আগে আউটলাইন আউটলাইন পেপার মানে সব পয়েন্টগুলো নোট ডাউন করে গ্রুপিং করতে হবে। প্রথম থাকবে মেইন হেডিং, তারপরে গ্রুপ হেডিং, তারপরে প্যারাগ্রাফ হেডিং, প্যারাগ্রাফ হেডিং এর পরে সাব প্যারাগ্রাফ হেডিং, তারপরে সাব সাব প্যারাগ্রাফ হেডিং। প্রথম সব পয়েন্ট গুলো একসাথে নোট করতে থাকবে, পঞ্চাশটা পয়েন্ট হয়তো আসলো। এখন এটাকে গ্রুপিং করতে হবে, গ্রুপ এক একটা গ্রুপের মধ্যে হয়তো দশটা পয়েন্ট যাবে, কোন গ্রুপের মধ্যে কোন পয়েন্ট যাবে সেগুলো করে গ্রুপ হেডিং, গ্রুপ হেডিং করে যেসব পয়েন্ট আসবে ওগুলো প্যারাগ্রাফ হেডিং হবে। আমার মনে হয় তুমি হয়তো চাকরিতে থাকাকালীন এটা কিছু করছো নাকি ভাই? স্যার তো অবশ্যই কিছু নলেজ আছে স্যার। হ্যাঁ, তো এই নলেজটা একটু ব্যবহার করে আব্দুল মোমিন চৌধুরীর সাথে একটুখানে কাইন্ডলি একটু লেগে যাও যে এই কিভাবে এই ফ্রেমওয়ার্কটা বানাবে, বুঝছো? মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি আরেকটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আমার মনে হয় যে সিফাত মাহমুদ আমাদের সাথে থাকলে একটু ভালো হয়। অবশ্যই আপনি আপনার সাথে কারা আরো কারো রাখেন আমার কোনো আপত্তি নাই, আপনি আরো দুই চার পাঁচ জন রাখেন কোনো অসুবিধা নেই, সব মানুষের করে রাখার দরকার নাই। তো আপনারা যখন বানাবেন এই দুই চারজন আপনারা করেন, আমি ওরে বললাম এই হরিদাস সাহা মানে কমান্ডার হরিদাস সাহা সে একজন অভিজ্ঞ লোক, এইসব সার্ভিস পেপার টেপার বানানোর অভিজ্ঞতা তার থাকতে পারে আমি যেটা আন্দাজ করি। জি স্যার। তো সেখানে সে আপনাদেরকে সহযোগিতা সাহায্য করতে পারবে। Yes, it will not be his responsibility. Responsibility lies with you and your president. So, রোটনক কে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম। ভালো আছো? জি স্যার। ভাই থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। তো এটা ও আপনাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারবে, হেল্প করতে পারবে, সেই জন্য বলছি। কারণ হলো এই পেপার লেখার কি বলে এক্সপিরিয়েন্স সবাই হয়তো থাকে না, একটা রাইট আপ যেগুলো বিভিন্ন ভাবে মানে অনেক সুন্দর করে লেখা যেতে পারে যদি সব লেআউট গুলো ঠিক থাকে। প্রথম লেআউট, লেআউটটা ইম্পর্টেন্ট, সেটাও আপনাদেরকে সাহায্য করে, এই জন্য বলছি। জি স্যার। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এস জি সাহার সাথে আমার প্রায় সময় কথা হয়, উনি থাকলে আমি আনন্দিত হব। ঠিক আছে, এটা আমি আপনার মানে সভাপতি এবং সাধারণ কি বলে সহ সভাপতি তো অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারেন, ওনার অনেক এক্সপিরিয়েন্স তাদের,
অনেক এক্সপিরিয়েন্স তো সেটা আছে, তারপরেও এনাদের এই ভদ্রলোকে হয়তো আপনি সহযোগিতা নেবেন আশা করি। এখন লিয়াকত শিকদারকে বলবো, অনুরোধ করবো যে কিছু বলেন বা আপনি কাউকে রিপোর্ট করতে পারেন যদি ওনারা কিছু বক্তব্য রাখতে চান। মাননীয় প্রধান অতিথি।